2021-এ বাংলার বিধানসভা নির্বাচন হয়েছিল। এপ্রিল মাসে নির্বাচন হয়ে গেছিল, মের 2 তারিখ ফল ঘোষণা হয়েছিল। মের 1 তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসের 29-29 তারিখ অবধি কবার মোদিজি বাংলা এসছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। বাংলা তো ভারতবর্ষের অধীনই, বাংলাকে তো আপনারা বাংলাদেশ করে দেখছেন। আপনি সব জায়গায় গেছেন, বাংলায় আসেননি কেন? বাংলা আপনাদের কাছে মাথা নত করেনি। এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এ মাটি স্বামী বিবেকানন্দর মাটি, এ মাটি নেতাজির মাটি। স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে বাংলার মাথা উঁচু করা মতো একজন বীর সন্ন্যাসী হিন্দুকে কোনোদিন ভারতবর্ষের মানুষ পেত না। যদি নেতাজি না থাকতো, তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভীত নড়িয়ে দেওয়ার মতো আর কোনো বাঙালিকে ভারতবর্ষের মানুষ পেত না। যদি রামমোহন রায় না থাকতো, তাহলে সতীদাহ প্রথা কোনোদিন হতো না। যদি বিদ্যাসাগর না থাকতো, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যদি না থাকতেন, তাহলে নিজের নামটাও খাতায় বা স্লেটে লিখতে পারতেন না, সই করা তো দূরের কথা। আর মমতা ব্যানার্জি যদি না থাকতো, তাহলে আজও বাংলার কোটি কোটি মানুষকে, বিশেষ করে জঙ্গলমহলের নিপীড়িত অত্যাচারিত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে সিপিএম আর মাওবাদীদের বন্দুকের নলের নিচে মাথা নিচু করে জীবনযাপন করতে হতো। আমরা লড়ে দেখিয়েছি, করে দেখিয়েছি। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম যে বিজেপি কেন বাংলা বিরোধী, আপনাদের মধ্যে কারোর মনে হয় যে আমি যেই কথাগুলো বললাম সেগুলো ভুল বা মিথ্যে? কারোর মনে হয়? 5 বছর আগে তো এই কলকাতায় নির্বাচনের প্রাককালে উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির গুন্ডারা ভেঙেছিল। ক্ষমা চেয়েছে একবার? ক্ষমা চেয়েছে? বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে, ক্ষমা চেয়েছে? বিজেপির নেতারা শিখ ভাইদের খালিস্তানি বলছে, প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছে? চেয়েছে? প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আর সব থেকে বড় দুর্নীতিগ্রস্তটা তার পাশে বসে আছে, এটা মোদির গ্যারেন্টি।